বন্ধুরা, এই ভিডিওটিতে আলোচনা করব প্লাস্টিক সামগ্রী ব্যবহারের সাথে শরীরে অতিরিক্ত খারাপ অ্যাস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়ার যে কানেকশন সেটা সম্বন্ধে। তো অ্যাস্ট্রোজেন দুই ধরনের, একটা হচ্ছে ভালো অ্যাস্ট্রোজেন বা ফাংশনাল অ্যাস্ট্রোজেন, আরেকটা হচ্ছে খারাপ অ্যাস্ট্রোজেন। এই খারাপ অ্যাস্ট্রোজেনটাই পুরুষ এবং মহিলা উভয়ের শরীরেই আপনার বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। পুরুষের শরীরে আপনার যে পুরুষত্বের যে হরমোন টেস্টোস্টেরন সেটাকে কমিয়ে দেয়। মহিলাদের শরীরেও সেম, আপনার মহিলার সংক্রান্ত বিভিন্ন সেক্সুয়াল সমস্যার সৃষ্টি করে, পুরুষদের ক্ষেত্রেও তাই। সেই সাথে আপনার আপনার যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, এই থাইরয়েড গ্ল্যান্ডকেও আপনার স্লো ডাউন করে দেয়, যেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। তো এই এই হাইপোথাইরয়েডিজমের কারণে পুরুষ এবং মহিলা উভয়ই ফুলে ওঠে, মানে ফ্যাট গেন করতে শুরু করে শরীরে। তো এই ফ্যাট গেন করার সাথে সাথে দেখবেন যে পুরুষদের আপনার মহিলাদের সিমিলার আপনার বুব, ম্যান বুব যেটাকে বলা হয়, সেটা গঠন করতে শুরু করে। এবং মহিলাদের আপনার বিশেষ করে এই যে হিপ এবং থাই, লোয়ার বডিতে বেশি আপনার ফ্যাট জমা শুরু করে এই খারাপ অ্যাস্ট্রোজেনের কারণে। এখন এই খারাপ অ্যাস্ট্রোজেনের মূলে মেইনলি হচ্ছে কেমিক্যাল। তো এই কেমিক্যাল আবার বিভিন্ন সোর্স থেকে আসতে পারে, যেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট থেকে, পরিবেশ থেকে, অথবা আপনার খাবারের মাধ্যমে, যে প্রসেস খাবার, জাঙ্ক ফুড, এগুলোর মধ্যে যারা ব্যবসায়ীরা যে কেমিক্যাল ব্যবহার করে খাবারকে বেশি সুস্বাদু করার জন্য, ওই কেমিক্যাল। তারপরে আপনার যে বিভিন্ন পারফিউম এবং আপনার কসমেটিক্স সামগ্রী আমরা ব্যবহার করি, স্প্রে, সেন্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কিছুর মধ্যে যে কেমিক্যালগুলো রয়েছে, এই কেমিক্যালগুলোই এই খারাপ অ্যাস্ট্রোজেনের উৎপাদন করে। এখন এই এই থেকে এটার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে নাম্বার ওয়ান, এই জাতীয় জিনিসপত্রকে এড়িয়ে চলতে হবে, সেটা তো সবাই বুঝতে পারি। এটার সাথে সাথে এখন শরীর থেকে যে অবশিষ্ট যে খারাপ অ্যাস্ট্রোজেনগুলো রয়েছে সেগুলোকে বের করে দিতে হলে আমাদেরকে ক্রুসিফারাস নামক ভেজিটেবল খেতে হবে বেশি বেশি। তো এগুলো কি? যেমন কেল, ব্রোকলি, ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি, তারপরে আপনার ধনিয়া পাতা, ওকে, ধনিয়া পাতা, ওইগুলো তো হয়তো বা সব জায়গায় অ্যাভেলেবেল না, স্পেশালি বাংলাদেশে। তো স্পেশালি আমাদের জন্য বাঁধাকপিটা বেশি খেতে হবে এবং ধনিয়া পাতা, এই দুইটা জিনিসই আপনার এই শরীর থেকে অ্যাস্ট্রোজেনের পরিমাণ, খারাপ অ্যাস্ট্রোজেনেরকে শরীর থেকে শুষে বের করে দেবে। আর আরেকটা সোর্স আছে যেটা বলছিলাম প্লাস্টিক, এই প্লাস্টিক সামগ্রীতেও কিন্তু এই কেমিক্যালগুলো রয়েছে। তো কেমিক্যাল আছে যে যত কিছুতে, সব কিছুর দ্বারাই এই খারাপ অ্যাস্ট্রোজেনটা বাড়তে থাকে। তো প্লাস্টিক সামগ্রী যদি জগ ব্যবহার করেন ঘরে পানি পান করার জন্য, তাহলে প্লাস্টিকের জগটা না ব্যবহার করাই ভালো, কাঁচের জগ ব্যবহার করা ভালো। আর যদি প্লাস্টিকের জগ ব্যবহার করেন, অবশ্যই সেটার মধ্যে গরম পানি রাখবেন না, গরম পানির গরমের সংস্পর্শে এসে আসলে এই প্লাস্টিকটা ওই কেমিক্যালগুলো, ক্ষতিকর কেমিক্যালগুলো পানির মধ্যে রিলিজ করতে থাকে, সেই পানিটা আপনি পান করলে আপনার ক্ষতি করবে। আর যে বিভিন্ন থালা বাসন যত কিছু সম্ভব প্লাস্টিককে এড়িয়ে চলতে চেষ্টা করবেন, যেগুলো আপনার খাবারের সাথে জড়িত, যেগুলোর মাধ্যমে আপনি খাবার খান। আর সবচেয়ে বড় যেটা, এখন যে গরমকাল, গরমকালে গাড়িতে অনেকে আপনার প্লাস্টিকের বোতল রাখেন, ওকে, যেমন একটা পানির বোতল কিনলেন, ওটা পান করলেন, আবার কিছু অংশ গাড়ির মধ্যে আছে, গাড়িটা বন্ধ করে কোথায় গেলেন, তো গাড়ির মধ্যে যে গরম গরম, সেক্ষেত্রে বোতলটা এসে দেখবেন যে বোতলটা খুব গরম হয়ে আছে। এই গরমের কারণে ওই বোতলের থেকে আপনার কেমিক্যালগুলো রিলিজ হয়ে ওই পানিতে মিশে থাকে, তখন হয়তো বা আপনি আবার ওই পানিটা পান করলেন, তখন আপনার শরীরে এই ইয়াটা গেল। এর জন্য পানির প্লাস্টিকের বোতলে তো পানি পান করা উচিত না, এটা একটা বড় সোর্স এই খারাপ অ্যাস্ট্রোজেন শরীরে যাওয়ার। তারপরেও যদি করতে হয়, তাহলে আপনি জাস্ট ওই যে দোকান থেকে যখন কিনেন ঠান্ডা অবস্থায়, হ্যাঁ, ইমার্জেন্সি আর কি, ইমার্জেন্সি ঠান্ডা অবস্থায় পান করলেন, কিন্তু কখনোই গরম হতে দিবেন না, ওকে। আর বেস্ট হচ্ছে না ব্যবহার করা, প্লাস্টিকের কোনো কিছু না ব্যবহার করা। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, ধন্যবাদ, খোদা হাফেজ।